প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে খুন গুমের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিরপুরের দশ হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন যারা এ কাজ করেছে তারা মানুষ নয় এ সময় তিনি আবারও র্যাব বিলুপ্তির দাবি জানান নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সংসদের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন গডফাদারের রক্ষাকারীর বিচার হবে রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসা গত পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে সরকার বিরোধী আন্দোলনের সময় লক্ষ্মীপুরে নিহত ও গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন